চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে দোকান মালিক সমিতি ও ব্যবসায়ীরা। গেল বৃহস্পতিবার রিয়াজউদ্দিন বাজারে চাঁদা নিয়ে এক ব্যবসায়ীর উপর হামলা চালায় চাঁদাবাজ সহ বেশ কিছু সন্ত্রাসী। পরে এই ঘটনায় রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির উদ্যোগে সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে দোকান মালিক সমিতি ও ব্যবসায়ীরা। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, এই বাজারে চাঁদাবাজির নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। চাঁদাবাজদের অত্যাচারে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ অতিষ্ঠ। বক্তারা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান। আমার মনে হয় বাংলাদেশে না, বাংলাদেশের বাইরে এশিয়া মহাদেশে এই বাজারকে চিনে না এমন কোন দেশ নাই। আমরা রেলটি বাজার বণিক কল্যাণ সমিতি, আমি রাজ্যের বণিক কল্যাণ সমিতি এসেছি এখন থেকে আরো 30 বছর আগে। আমরা আমাকে ভোট দিয়ে 1994 সালে ভোট দিয়ে সভাপতি নির্বাচন করেছিলেন। মেসেজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি একটা কথা আপনাদেরকে বলি, আমি নির্বাচিত হয়ে এসেছি প্রায় 2.5 বছরের ঊর্ধ্বে হয়ে গিয়েছে। আমি বারবার এখানে নেতৃবৃন্দরা আমাকে বলতো এইসব সন্ত্রাসীদের কথা, আমি ওনাদেরকে বলতাম আপনারা একটু সোচ্চার হন। আমি অত্যন্ত আনন্দিত, আশান্বিত, আমি এখন আশায় বুক ভরে যাচ্ছে যে আজকে যে ব্যবসায়ী সমাজ সন্ত্রাসী চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে আজকে রাজপথে নেমেছে, তাদের মূল বক্তব্য আপনাদের কাছে দিয়েছে। এ সময় মানববন্ধনে আরও বক্তব্য দেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ সালামত আলী, 31 নং আলকরণ ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, তামাকমণ্ডিলেন বণিক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ সরওয়ার কামাল, সাধারণ সম্পাদক আহমদ কবির দুলাল, আরএস রোড ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আবুল কাশেম, সাধারণ সম্পাদক সাগির আহমদ, বাহার লেন সভাপতি আলহাজ আবুল কাশেম, তামাকুমণ্ডিলেন সিনিয়র সহসভাপতি ফারুকে আজম সহ প্রমুখ। এমরান হুসাইন, চাটগার মিডিয়া, চট্টগ্রাম।